রিভলভার এবং বিস্ফোরক সরঞ্জামাদি সহ ভয়ভীতি প্রদর্শন করে তারা ডাকাতি সম্পন্ন করত। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে ডেমরা এলাকায় সম্প্রতি তারা একটি চারতলা বাড়িকে টার্গেট করে উক্ত বাড়ির মালিক জনৈক নীলফা ইয়াসমিন বাড়ির অন্যান্য ফ্লোর ভাড়া দিয়ে দ্বিতীয় তলায় একটি নিজস্ব ফ্ল্যাটে সে ভাড়া থাকতো। তার স্বামী দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থান করত এবং তার দুই ছেলে প্রবাসে চলে যাওয়ার প্রেক্ষিতে নীলফা ইয়াসমিন একাকি ওই ফ্ল্যাটে থাকত। ডাকাত উজ্জ্বল ও তার দল গত এপ্রিল মাস থেকে এই বাড়িটিকে টার্গেট করে। এরপর তারা বেশ কয়েকবার বাড়িটির ডিশ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং ডিশের মেকানিক সেজে ওই বাড়িতে গমন করে বাড়িটি তারা রেকি সম্পূর্ণ করে। পরবর্তীতে গতকাল অপরাহ্নে যেটা বলেছি সন্ধ্যার আগে তারা উক্ত বাড়িতে ডাকাতি প্রস্তুতকালীন সহ সময় আমাদের টিম কর্তৃক তারা ধৃত হয়। এছাড়াও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমাদের কাছে দুই একটি মহাসড়কে কিংবা নির্জন জায়গায় ডাকাতি করেছে মর্মে আমাদের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। ডাকাত সর্দার উজ্জ্বলের নামে একাধিক মামলা রয়েছে এবং একাধিক মামলায় সে 6 মাসের অধিক সময় সে কারাবরণ করেছে। আমরা যে টোটাল এই ডাকাত চক্রকে ধরার জন্য আমাদের যে গোয়েন্দা নজরদারি আছে সে গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি এবং আমরা আশা করছি এই টিমের আরো যারা বাকি সদস্য রয়েছে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় ইনশাল্লাহ আমরা বাকি সদস্যদেরকেও আমরা ধরতে পারবো বলে আশা করছি। যাদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ। আচ্ছা, আমি পিস থেকে আসি। তাদের রাজনৈতিক কোনো পরিচয় আমরা পাইনি আর অস্ত্রের ব্যাপারে যেটা হয়েছে সে আমাদের কাছে দুইজনের নাম বলেছে যাদের কাছ থেকে সে অস্ত্রটি ডাকাতি করার জন্য ভাড়া এনেছে। তো আমরা সেটা আরো যাচাই বাছাই করে ইনশাল্লাহ আমরা সে রুটটা আউট করতে পারবো বলে বিশ্বাস করছি। তারা দুজনেই কিন্তু মাদকাসক্ত এবং তারা যেটা আমাদের কাছে বলেছে তারা মাসে 1 থেকে 2 বার তারা বর্ডারে যেত এবং তারা বর্ডার থেকে বড় অ্যামাউন্ট না হলো উল্লেখযোগ্য পরিমাণ অ্যামাউন্ট এনে তারা মামলা একটা শাহজাহানপুরে আমরা একটা পেয়েছি, একটা আমরা টঙ্গিতে পেয়েছি, একটা আমরা গাজীপুরে পেয়েছি। সবগুলো উজ্জ্বলের নাম? জি, থ্যাংক ইউ। না, এগুলো সবগুলো হচ্ছে আপনার মাদকের ডাকাতি, তার কোনো মামলা আমরা পাইনি। সেটা আমাদের তো নিজস্ব সোর্স আছে। হ্যাঁ, আমরা নিজস্ব সোর্স দিয়ে তো আমরা কাজ করি আর আমরা ফলো আপ অপারেশন সবসময় করি। আর যেটা হয়েছে যে এই ঈদের সময় কিন্তু আপনার ওই এলাকায় 2টি বাড়িতে ডাকাতি হয়েছে, তো আমাদের কাছে এরকম তথ্য তো সবসময় থাকে। আর তথ্য প্রযুক্তির যুগে আসলে এই ধরনের ডাকাতি কিংবা ছিনতাই করে পারবার চান্সটুকু খুবই কম। না, ওরা ডাকাতি করেনি 2টি বাড়িতে। জি, থ্যাংক ইউ।